বন্ধুরা তন্হি পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের জলখাবারে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য বা রাতের খাবারে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটি দারুণ সুস্বাদু রেসিপি। অনেকদিন ধরে অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন বরবটির কোনো রেসিপি শেয়ার করবার জন্য, তাই সকলের অনুরোধ রাখতে ম্যাগি মশালায় ম্যাজিক মশলা দিয়ে আজকে আমি আপনার সঙ্গে বরবটির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বরবটি ভাজি বা সবজি বা ভাজা যেটাই আপনারা বলেন না কেন, সেটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণে বরবটি আর একটা বড় সাইজের আলু। এবার আপনারা যতটা পরিমাণ বরবটি ভাজি বা সবজি বানাতে চান সেই অনুযায়ী বরবটি আর আলুর ব্যবহার করবেন। প্রথমে আমি আলু আর বরবটিটা কেটে নেব। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর লম্বা লম্বা করে কাটতে হবে, তো তার জন্য আগে একটু মোটা মোটা আর গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি। পাতলা স্লাইস করে কাটবার পর যেভাবে আমরা লম্বা করে আলু ভাজা কাটি ঠিক সেই রকমভাবেই আমি কেটে নিচ্ছি। আলু লম্বা টুকরো করে কাটা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে বরবটিগুলো আমরা কেটে নেব। এবারে বরবটিগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। যেভাবে আলু লম্বা টুকরো করে কেটেছি ঠিক সেই রকমভাবেই বরবটিটাও কেটে নেব। রান্নাটা করবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, আর তার সাথে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলু টুকরোগুলো 2 মিনিট ভেজে নেব। আলু টুকরোগুলো 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে আমি কেটে রাখা বরবটির টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আলু আর বরবটি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো চাইলে আপনারা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কারণ ম্যাগি মশালায় ম্যাজিক মশলার মধ্যে কিন্তু অলরেডি হলুদ গুঁড়ো থাকে। আমি অল্প একটু ব্যবহার করছি, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এরপরে আবারও একসাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। লো ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে আলু আর বরবটিটা সুসেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বলতে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট, কিন্তু শেষে আমরা অ্যাড করব এর মধ্যে ম্যাগি মশালায় ম্যাজিক মশলা, যেটা দিলে এর স্বাদ দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। একদম শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশালায় ম্যাজিক মশলা। কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করছি না, এর মধ্যে ব্যবহার করছি শুধু ম্যাগি মশালায় ম্যাজিক মশলা। ম্যাগি মশালায় ম্যাজিক আপনার প্রত্যেক দিনের সবজি ডালে অসাধারণ স্বাদ যুক্ত করে। ম্যাগি মশালায় ম্যাজিক মশলার মধ্যে কিন্তু রয়েছে 10টি বিশেষ মশলা যা আপনার খাবারকে আরও স্বাদময় করে।
আপনি এটি আপনার প্রতিদিনের ডাল তরকারি শুকনো সবজি এবং খাবারকে আরো স্বাদময় করে তুলতে পারেন। আজ থেকে নামাবার আগে মানে 2 থেকে 3 মিনিট আগে ম্যাগি মশলায় ম্যাজিক মেশান এবং অসাধারণ স্বাদ অনুভব করুন। এবারে মশলাটা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলু বরবটি ভাজা বা ভাজি বা সবজি, যে যে নামে বলতে ইচ্ছুক বা পছন্দ করেন তারা কিন্তু সেই নাম দিয়ে রেসিপিটাকে বলতে পারেন। ম্যাগি মশলায় ম্যাজিক মশলা দিয়ে বরবটি ভাজি কিন্তু একদম রেডি। রুটি পরোটা এমনকি লুচি আবার ডাল ভাতের সাথেও এটা খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন আর আমাকে জানাতে একেবারে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আপনারা সবসময় বলেন যে কম তেল মশলা ব্যবহার করে রান্না শেয়ার করবার কথা, আর আপনাদের কথা মতন আজকে একদম কম তেল মশলা ব্যবহার করে রেসিপিটা শেয়ার করলাম। জানি রেসিপিটা ভালো হবে, তবু একবার খেয়ে দেখছি কেমন লাগছে। আপনারা যারা ম্যাগি মশলা ম্যাজিক মশলা ব্যবহার করে রান্না করেছেন বা করেন তারাও জানেন যে এই মশলা ব্যবহার করে রেসিপিটা কেমন হয়। যাই হোক আমি খেয়ে দেখছি। ভীষণ ভালো হয়েছে, রুটি পরোটার সাথে তো জাস্ট অসাধারণ। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।